नमस्कार बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करछि भालो आछो। आमिओ भालो आछि। आमार नतून चैनल अनु कुकिंग विद भिलेज फूडे सबाइके स्वागत। आज के आमी रुई माछेर डिम दिए एक असाधारण बड़ा रेसिपि निये एसेछि। अनेके अनेक भावेई बड़ाटा रान्ना करे, किभावे आर आमी किभावे रान्ना करेछि, चलुन ताहले आमार रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। जदि भालो लागे अवश्यई एकटा लाइक करबेन, कमेंट करते भूलबेन ना। चलुन ताहले रेसिपिटा शुरू करी। देखुन बंधुरा, एटा होच्छे रुई माछेर डिम। এই ডিম দিয়ে আজকে আমি রেসিপি করব। তার জন্য ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর নিচ্ছি বেসন নিচ্ছি। দেখুন, আমি আন্দাজ মতো বেসন নিয়েছি, দুই কাপের একটু কম, দেড় কাপের মতো। আর এখানে ময়দা নিচ্ছি এক কাপের একটু বেশি, হাফ হাফ ময়দা নিয়েছি, হাফ হাফ বেসন নিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি হলুদ, আর কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কালো জিরে, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমি নেড়ে চেড়ে বলতে আমি মাখিয়ে নেব ভালো করে। এতে কিন্তু জল দেব না, ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি আমি। জলের কিন্তু এতে প্রয়োজন নেই, এমনি হাত দিয়ে চাপা দিলে, চেপে চেপে মাখালে আপনি দেখুন নরম হয়ে যাচ্ছে। ডিমেরতে অনেকখানি জল বেরিয়ে গেছে, লবণ দিয়েছিলাম, এতে কিন্তু আমি জল দিইনি, শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি। দেখুন মাখিয়ে নিয়েছি। আর এদিকে এবার কড়াইটা বসিয়ে, কড়াইটা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে ভাজবো, তাই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেলেও ভাজা যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছোট ছোট পেঁয়াজির মতো করে আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে সমস্ত বড়া চেপে করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি, দেখুন এবার এক সাইড হয়ে গেছে। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে দিচ্ছি। লাল করে একটু ভেজে নেব আমি। এইভাবে করে আস্তে আস্তে জ্বালন দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে, প্রায় 5 মিনিটের মতো ধরে, 5 মিনিটেরও বেশি ধরে আমি ভেজে নিয়েছি। দেখুন আস্তে আস্তে জ্বালন দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আমি। দেখুন আমার এটা পুরোপুরি ভাজতে প্রায় 6 মিনিটের মতো টাইম লেগেছে, হয়ে গেছে। এইবারে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়েছি। দেখুন আবারও কড়াইতে সেম একইভাবে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি, রুই মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। এক সাইড হয়ে গেছে, দেখুন এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে তুলে নিয়েছি। দেখুন আমার এই রুই মাছের ডিমের পকোড়া বা বড়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। এমনি শুধু শুধুও খাওয়া যায় এই ডিমের বড়ার রেসিপিটি। দেখুন পুরোপুরিভাবে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আর এই রেসিপিটি যদি অবশ্যই ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে।